পৃথিবীর দুঃখ কষ্ট মানুষের এটা দূর করলো। 201-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রতন চৌধুরী, সে আরো ব্রিজ আমাদের এলাকায় করে দেব স্বীকৃতি দিয়েছে। কোন কোন এলাকার লোক এই ব্রিজের ফলে উপকৃত হল? টু এয়ারপোর্ট থেকে পুরা বর্ডার কালিকাপুর জয়পুর সব এলাকার লোকরা উপকৃত হয়। এই ব্রিজের ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়? তো আমি কইতে পারবো না, ইঞ্জিনিয়ার কইতে পারবো। এই ব্রিজটা তৈরি হয়েছে কতদিন কাজ করে? এই ব্রিজটা এত পুরনো কাঠের ব্রিজ ছিল, দীর্ঘদিনের লোকের সমস্যা ছিল, কাঠের ব্রিজের বহন ক্ষমতা অনেক কম হয়, অনেকেই গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়েছে। এখন যে ব্রিজ বানানো হয়েছে, এই ব্রিজের 24-ton রুট ইজিলি ক্যারি করা যাইব, তার জন্য অনেক সরকার চিন্তা করেছে কীভাবে পাবলিকের করা যায়, কষ্ট দূর করা যায়। সেই হিসাবে অন্য জায়গার থেকে হয়নি এলাকা থেকে একটা ব্রিজ এনে এখানে ইঞ্জেকশন করা হয়েছে, তার জন্য ইঞ্জেকশন বাবদ খরচ হয়েছে লামসাম 25 লাখ। এই রুটটা কোন রুট থেকে কোন রুট কোথা থেকে করে? এই রুটটা তো আগরতলা শহরের একটা মেইন কানেক্টিং রুট, আগরতলা শহরের সঙ্গে এয়ারপোর্টের সবচেয়ে শর্টকাট রুট। এটা দিয়ে বর্ডার গুলজ করতে গিয়ে কালিকাপুর, মিনাবাড়ি, লঙ্কা মোড়া, শানমোড়া, ওষা বাজার হয়ে এয়ারপোর্ট ইজিলি যাওয়া যাবে খুব কম সময়ে। ঠিক আছে, সব ব্রিজ হয়েছে গা, এটাই শুধু হয়েছিল না, এটা লেগবে সব সবার অসুবিধা এই ব্রিজে লেগবে আসিল। আমরা এতদিনের আশা অনেক পূর্ণ হয়েছে। মানে এতে আপনাদের কি ধরনের সুবিধা হয়েছে? সব, যেমন পুলো যাতায়াত করতে কত সুবিধা, গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে, পোলা ফ্যানের একটা ছাত্র তো আমরা ব্রিজের লেগে মাস্টার ভাইতে স্কুলে যাইতে ব্রিজটা ভাঙা দিতে পারি না, হয়তো এমন কোনো অসুবিধা হইতো না। আপনারা উপকৃত হয়েছেন? অনেক উপকৃত, আমরা কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ। বিগত 25 বছর ধরে তো সিপিএম আমল ছিল, তারা আজ অব্দি ব্রিজের দিকে কোনো চিন্তাধারাই করেন, কিন্তু আজকে বিগত 3 বছর হয়েছে বিজেপি সরকার আসার পর এই ব্রিজের কাজটা অতি শীঘ্রই হয়ে গেল। কিন্তু অতদিন তো কাঠের সেতু ছিল, কিন্তু মানুষ খুব দুর্ভোগী ভোগ করেছে, যার কারণে আজকে তো ব্রিজটা হয়েছে খুবই আমরা আনন্দিত। আপনার ফায়ার সার্ভিস টু উষাবাজার অব্দি যাওয়া যায়, আর এয়ারপোর্ট অব্দি যাওয়া যায়। এটা কি আপনাদের লিগে সুবিধা হয়েছে? এই ব্রিজটা হওয়াতে সুবিধা হয়েছে আপনাদের? কিছু সুবিধা হয়েছে, যেমন খোলাহান যাওয়া আসা করতে গিয়ে হাত পাওয়ার চিন্তা আছে না, দিক করতে গিয়ে মানে অনেক ভালো হয়েছে। আর ইয়ার আগে তো অনেকই আছে না, এই থেকে হইলে হাত ভাঙছে, খাওয়া ভাঙছে, কোমর ভাঙছে, ওখান থেকে এমন একটা ভয় নাই যে হাত ভেঙে দেবো, খা ভেঙে দেবো। মানে এটা সুবিধা হয়েছে আপনাদের লিগে? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকে কই রাস্তা রাজা কাছে একদম মানে উষা বাজারের দিকটা যে এয়ারপোর্টের দিকটা, এই দিকটা বাইরে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।